নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি এবিটিআর টেস্ট পেপার সলভ করাবো 2023 সালের। তো দেখো, আজকে আমি ইতিহাসের পেজ নম্বর 329 সলভ করাবো। দেখো, আজকে আমি মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার ইতিহাসের পেজ নম্বর 329 নম্বর পেজের যাবতীয় এমসিকিউ ট্রু ফলস বিবৃতি বাম স্তম্ভ ডান স্তম্ভ সম্পূর্ণরূপে করে দেব। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি আছে 1.1-এ, সামাজিক ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়। অ্যান্সার হবে কয়ার অ্যান্সার 1960-এর দশকে। 1.2-তে কবাডির পরিবর্তে জাতীয় খেলার মর্যাদা পায়। অ্যান্সার হবে কয়ার অ্যান্সার হকি। 1.3-তে বামাবদিনী পত্রিকার প্রথম সম্পাদক অ্যান্সার হবে কয়ার অ্যান্সার উমেশচন্দ্র দত্ত। 1.5-এ কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় যার সময়, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার ওয়ারেন হেস্টিংসের সময়। 1.6-এ ভারতে প্রথম অরণ্য আইন প্রণয়ন হয়, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার 1865 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 1.7-এ পাইকান জমি যে কাজের বিনিময়ে পাওয়া যেত, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার সৈনিকের কাজে। 1.8-এ 1857-এর বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন, অ্যান্সার হবে ভি সাবারকার। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে। তো দেখো, পরের প্রশ্ন কি প্রশ্ন 1.9-এ মহারানী ঘোষণাপত্রটি প্রথম পাঠ করা হয়। তো দেখো, এর অ্যান্সার হবে আমাদের কয়ার অ্যান্সার এলাহাবাদে। 1.10-তে কী বলেছে জমিদার সভার ল্যান্ড হোল্ডার্স সোসাইটি নাম দেন, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার দ্বারকনাথ ঠাকুর। পরের প্রশ্ন 1.11-এ 1835 খ্রিস্টাব্দে ছাপাখানা ট্রাক আধুনিক যুগ শুরু হয়। তো দেখো, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার রঙিন অক্ষর ছাপা হয়, রঙিন অক্ষর ছাপা হয়। পরের প্রশ্ন কী বলেছে 1.12-তে শিশু শিক্ষা বইটি রচনা করে বিখ্যাত হন, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1.13 প্রশ্ন কী বলেছে ভারতের প্রথম মে দিবস পালন করেন, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার সিঙ্গার ভেল্লু চেট্টিয়া। 1.14-এ মেদিনীপুরের তাম্রলিপ্ত জাতীয় সরকার যার নেতৃত্বে গড়ে ওঠে, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার সতীশ সামন্ত। 1.15-এর প্রশ্ন বলেছে অল ইন্ডিয়া ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি যার সভাপতিত্বে গড়ে ওঠে, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার আরএস নিম্বকার। পরের প্রশ্ন 1.16-এ লক্ষ্মীর ভাণ্ডার গড়ে তোলেন, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার সরলাদেবী চৌধুরানী। 1.17-এ রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার সরোজিনী নাইডু। পরের প্রশ্ন 1.18-এ ভারতের বুলবুল নামে পরিচিত, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার সরোজিনী নাইডু। 1.19-এ ভারতের লৌহ মানব বলে পরিচিত, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার বল্লভভাই প্যাটেল। 1.20-তে পশ্চিমবাংলায় খাদ্য আন্দোলনের জন্ম নেয় যার থেকে, অ্যান্সার হবে খাদ্য সংকট থেকে। কোশ্চেনটা একটু ডাউট আছে, তোমরা জানলে কমেন্ট বক্সে অবশ্যই উত্তরটা দেবে, ঠিক আছে। তো দেখো, 2.1-এর প্রশ্নগুলো সলভ করাবো, একটি বাক্যে উত্তর দাও। 2.11-এ কী বলেছে ম্যাডানেস অ্যান্ড সিভিলাইজেশন কার লেখা, অ্যান্সার হবে মিশেল ফুকাল্ট। MICHELAPOUCAULT, ঠিক আছে, বানামটা বলে দিয়েছি। 2.12-তে কী বলেছে কে নিজেকে কাঙাল বলে উল্লেখ করতেন, অ্যান্সার হবে হরিনাথ মজুমদার। 2.13-তে কোন শহরকে কেন্দ্র করে জঙ্গলমহল জেলা গঠন করা হয়, যত সম্ভব বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, এই সমস্ত কে কেন্দ্র করে শহরকে কেন্দ্র করে জঙ্গলমহল গঠন করা হয়। 2.14-এ হিন্দু মেলার প্রথম সম্পাদককে, অ্যান্সার হবে গগেন্দ্রনাথ ঠাকুর, অ্যান্সার হবে গগেন্দ্রনাথ ঠাকুর। এবার আমি ঠিক বা ভুল নির্ণয় করব। 2.21-এ উপেন্দ্রকিশোর হাফটন ব্লক প্রিন্টিং নিয়ে গবেষণা করেন, এটা কি আছে, ঠিক আছে। 2.22-তে মাদারীপাশি বারদৌলি আন্দোলনে নেতৃত্ব দেন, এটাও ঠিক আছে। 2.23-তে স্বর্ণকুমারী দেবী সখী সমিতি গঠন করেন, এটাও ঠিক আছে। 2.24-এ দেশভাগের ফলে ভারতে প্রায় 1 কোটি মানুষ কি আছে বাস্তহারা হতে হয়েছিল, এটা ভুল আছে। এবার আমি ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাবো 331 নম্বর পেজের। 2.31-এ প্রথম অলিম্পিক গেমস, অ্যান্সার হবে 4-এর অ্যান্সার গ্রীষে। 2.32-তে ম্যাগনা কার্টা, অ্যান্সার হবে 3-এর অ্যান্সার উডের ডেসপ্যাচ। 2.33-তে সাইবাসার যুদ্ধ, অ্যান্সার হবে 2-এর অ্যান্সার কোল। 2.34-এ জাতীয় ভাণ্ডার, অ্যান্সার হবে 1-এর অ্যান্সার ভারত সভা। এই যে ম্যাপ পয়েন্টিং আছে, এই ম্যাপ পয়েন্টিং তোমাদের অন্য কোনো একদিন আমি সলভ করিয়ে দেবো। তো দেখো, এবার আমি উপবিভাগ 2.5-এর বিবৃতি নিয়ে আলোচনা করব।
তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে, বিবৃতি, 19 শতকে ভারতের বিস্তীর্ণ অংশে ইংরেজ শাসন সুপ্রতিষ্ঠিত হয়। ব্যাখ্যা, 3 হবে ব্রিটিশরা ভারতের শাসক ও প্রভাবশালী অংশকে সুকৌশলে ব্যবহার করতে পেরেছিল। 2.5 বিবৃতি, 19 শতকের শেষভাগ থেকে ভারতের জাতীয় স্তরে প্রতিবাদ আন্দোলন শুরু হয়। ব্যাখ্যা, 2 হবে ভারতের শিক্ষিত সমাজ ব্রিটিশ শাসনের চরিত্র উপলব্ধি করতে পারে। পরের প্রশ্ন 2.53 বিবৃতি, বাংলা তথা ভারতের আধুনিক শিক্ষার প্রসার ঘটে। ব্যাখ্যা, 1 হবে প্রচুর আধুনিক স্কুল কলেজ গড়ে ওঠে। পরের বিবৃতি কী বলেছে ব্যাখ্যা, তো দেখো কী বলেছে বিবৃতি 2.5 পরে বিবৃতি, সুভাষচন্দ্র বসু কংগ্রেসের অভ্যন্তরে ফরওয়ার্ড ব্লক গঠন করেন। এর অ্যান্সার হবে ব্যাখ্যা 3, কংগ্রেসের নেতৃত্বে একটা বড় অংশ সুভাষচন্দ্র বসুর পথকে মেনে নিতে না পারায়। তো দেখো এরপরের বাকি সেটগুলো আমি খুব শীঘ্রই সলভ করে দেব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।